হ্যালো এভরিওয়ান, রূপালি স্টোরের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও সুস্বাগতম। রূপালি স্টোরটা হচ্ছে মুষান কালী মন্দির, কালীতলা, দিনাজপুর, দিনাজপুর জেলা, বিভাগ রংপুর। আপনারা আসলে সকলেই জানতে চান, হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01738372860, হোয়াটসঅ্যাপ, ইমো, ইউটিউব চ্যানেল রয়েছে এই নাম্বারে, 01787973331, এটা কথা বলার জন্য। এটা সার্বক্ষণিক রয়েছে, সাজন মেকার, বনপাড়া, নাটোর। আসলে আপনাদেরকে এর আগে আমি বলেছিলাম, এই সেই বড় ভাই, যে বড় ভাই সেদিন মাল পাঠাতে যায় উনি 5 তারিখের ওয়ার্ডার ছিল, উনি হাসপাতালে ভর্তি হয়েছিল, অসুস্থ ছিল। তো আসলে উনি দুইটা দুর্দান্ত সুন্দর সুপার কার্বন আলফা 12 ফিট, এটা ইয়াং সানের। মূলত আলফা 3 প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে ইয়াং সানের যেটা আমার হাতে রয়েছে, একটা কিংফিশারের রয়েছে, এরপরে একটা রয়েছে চায়না। তো ভিউয়ার্স, আসলে আলফা বলে কেউ চায়না, কেউ বা ইয়া দিয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে, বিভ্রান্ততে পড়বেন না। আপনারা যখনই আলফার কথা বলবেন তখনই ইয়াং সান উল্লেখ করবেন। ইয়াং সানের এখানে এই যে রয়েছি এটাই হচ্ছে ওদের। তো ভিউয়ার্স, আপনারা আসলে আলফা যখনই শুনবেন সেটা শোনার চেষ্টা করবেন যে আসলে সেটা ইয়াং সান কিনা, সেটা চায়না কিনা, সেটা কিংফিশারের কিনা, এটা শুনে তারপরে প্রোডাক্টটি নেবেন, তাহলে আপনারা ইউজাররাও কিন্তু বিভ্রান্ততে পড়বেন না। এরপরে উনি নিয়েছে হচ্ছে একটা হাতছিপ, যেটা 9 ফিট 12 ফিট 15 ফিট 9 10 12 করা যায়, এটা কিংফিশারের একটা দুর্দান্ত হাতছিপ, যেটা 1900 টাকা প্রাইস, 1900 টাকা। এই দুটো প্রোডাক্ট উনি নিয়েছে, তো এই প্রোডাক্টগুলোর টাকা সম্পূর্ণটাই উনি পে করেছেন। তো উনি এখন বাসায় মোটামুটি সুস্থ, ভালো আছেন, গতকালকে আমার সঙ্গে কথা হয়েছে, তো প্রোডাক্টটি আজকে পাঠিয়ে দিচ্ছি। এরপরে এই প্রোডাক্টগুলো যাচ্ছে হচ্ছে এটা একটা দোকানের মাল, আসলে দোকানের স্বার্থে আমি পোস্টটা আপনাদেরকে বলতে পারছি না। তো অনেক প্রোডাক্টই যাচ্ছে, 6-7 ধরনের মেশিন রয়েছে, অনেক ধরনের হাতছিপ রয়েছে, ফাইবার রয়েছে, এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু রয়েছে। তো এর মধ্যে আমি একটা আসলে ছোট্ট কথা বলবো, এই কথাটা বলার অর্থটা হচ্ছে ঠিক এরকম, বিগত উনি 1.5 বছর থেকে আমার সঙ্গে ব্যবসা করে আসছে, আমিও তার সঙ্গে সততার সহিত ব্যবসা করে আসছি। তো আমি দুর্ভাগ্যজনিত কারণে তার 15 দিন আগে কোনো কারণে প্রতিষ্ঠানটাতে আগুন লেগে নষ্ট হয়ে গেছে। এটা আসলে খুব বিদায়কারক, খুবই অত্যন্ত দুঃখজনক। আসলে তিল তিল করে গড়ে তোলার একটি প্রতিষ্ঠান যদি সেটা নষ্ট হয়ে যায়, মা যেরকম ছেলে মেয়েকে মানুষ করে, বাবা মা মানুষ করে আজকে আসলে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, সে কোনো কারণবশত সেটা কোনো কিছু হয়ে গেলে আসলে খুবই খারাপ লাগে। তো প্রতিষ্ঠানটাও ঠিক সেরকমই, তা আসলে খুবই দুঃখজনক, মর্মাহত। তা আসলে সে, তাকে উপরওয়ালা যেন সেই শক্তিটা দেয়, সে আরও ভালোভাবে সততার সহিত আরও কিছু করে সেই ব্যবসাটা যেন সামনের দিকে অগ্রসর করে নিয়ে যেতে পারে। তো সেই অর্থে আপনাদের দাদা রূপালি স্টোর আজকে তাকে কিছু টোপ, আমি আমার ট্রেড থেকে তাকে ভালোবাসার জন্য তার প্রতিষ্ঠানে পাঠাবো, যেগুলো ওনাকে
টাকা দিতে হবে না, আমি তার কাছ থেকে টাকা নিব না। আমার যতটুক সহযোগিতা করা প্রয়োজন তো আসলে সেভাবে আমি করে যাব। আর আমি যে শুধু রূপালি স্টোর দাদার সঙ্গে ব্যবসার সঙ্গে জড়িত রয়েছি তা না, আমার মতন আরও অনেকজনই দাদার সঙ্গে জড়িত রয়েছে। তো তাদেরকে আসলে সকলকে একটি কথাই বলবো যে আপনারাও সহযোগিতা করবেন। আসলে খুব কষ্টের সহিত জানাচ্ছি এই কারণে, যার ব্যথা তার কাছেই। তো আসলে আন্তরিকতাটা ঠিক এরকমই যে ব্যথাটা নিজের মনে করলে নিজেরও লাগবে। তো এটা নিয়ে কেউ আসলে কখনো, আর দাদার আশেপাশে যারা আপনারা প্রোডাক্ট দাদার কাছ থেকে নিতেন তাদেরকে সকলকে রিকোয়েস্ট করব এই কারণে যে আপনারা দাদার কাছ থেকে অনেক বেশি বেশি করে প্রোডাক্ট নেবেন, এবং আমার কাছ থেকে যারা প্রোডাক্ট দাদার আশেপাশে থেকে নিচ্ছেন আমি অবশ্যই দাদাকে সেখানে বলার চেষ্টা করে যাচ্ছি আপনারা দাদার দোকান থেকে অবশ্যই নেবেন। তো ব্যবসায়িক প্রচারণার জন্য আমি আসলে তার ট্রেডটা সম্বন্ধে আলোচনা করতে পারছি না, এটুকুই বললাম। তো ওনার একটা মোটামুটি বিগ অ্যামাউন্টের মাল যাচ্ছে, এই যে ভাউচারটা টোটালি ওনার, এই ভাউচারের সম্পূর্ণ মালই যাচ্ছে। তো ভিউয়ার্স আপনারা সকলেই ভালো থাকবেন, রূপালি স্টোরের জন্য দোয়া বা আশীর্বাদ করবেন। থ্যাংক ইউ।